তখন সালমান মারা গেছে, শাবনুরের সাথে একাধিক ছবি আর অনেক ছবি করতেছি, তো আমি একটু ভয় পেয়ে গেলাম যে যদি কোনো নায়িকার স্বামী হয়ে যাই তাহলে তো বিপদ হয়ে যাবে। সালমান শাহর মৃত্যুর পর শাবনুরকে বিয়ে করতে চেয়েছিলেন অমিত হাসান, এমনটি জানালেন অমিত হাসান নিজেই। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের ভিডিও পাওয়া যাচ্ছে ফেসবুকে। সালমান শাহর মৃত্যুর পর শাবনুর যে কত বড় ধাক্কা খেয়েছিলেন সেটা তো কম বেশি সবারই জানা। সে সময় সালমানের বেশ কিছু অসমাপ্ত সিনেমায় শাবনুরের সাথে অভিনয় করেন অমিত হাসান। সিনেমাগুলোতে শাবনুর ও অমিতের রসায়ন সিনেমা প্রেমীদের মুগ্ধ করেছিল। সে সময় শাবনুরের প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েন এই অভিনেতা, এমনকি শাবনুরকে বিয়েও করতে চেয়েছিলেন তিনি। শাবনুরের সাথে একাধিক ছবি, অনেক ছবি করতেছি, তো আমি একটু ভয় পেয়ে গেলাম যে যদি কোনো নায়িকার স্বামী হয়ে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। এখানে পুরো বিষয়টি অমিত হাসান ক্লিয়ার না করলেও শাবনুরের নামটি মেনশন করার পরই তিনি এই নায়িকাদের বিয়ে করার বিষয়ে কথাটি বলেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই দিকে আগাননি অমিত হাসান। তিনি বলেন, চলচ্চিত্রে তার যারা গুরু ছিলেন তারা বলতেন নায়িকাকে বিয়ে করলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তাই আর নায়িকা অর্থাৎ শাবনুরকে বিয়ে করার চিন্তা বাদ দিয়েছিলেন অমিত হাসান। তার কথা থেকে এমনটি বোঝা যায়। আর এই সূত্র অনুযায়ী অমিত হাসান কোনো নায়িকাকে বিয়ে করেননি, তিনি পরবর্তীতে তার একজন ভক্তকে বিয়ে করেছিলেন যার সাথে তিনি এখনও সুখে সংসার করছেন। অমিত হাসান বলেন, নায়িকাদের বিয়ে করলে ক্যারিয়ার শেষ হয়ে যায়, যেমন মৌসুমী অমর সানিকে বিয়ে করেছে, এতে মৌসুমীর ক্যারিয়ারের কোনো প্রবলেম না হলেও অমর সানির ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে গিয়েছিল। অমর সানি পরবর্তীতে সংসার মেনটেন করেছিলেন। সালমানের অসমাপ্ত সিনেমাগুলো করার সময় শাবনুর ও অমিত হাসানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গাঢ় হয়, যদিও তাদের প্রথম সিনেমা প্রেমের অহংকার থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। শুটিং করতে গিয়ে দুজনের মান অভিমানও ঘটত প্রায়ই, তবে পর্দায় শাবনুর কখনও বুঝতে দিতেন না। শাবনুরের যে চমৎকার গুণটি অমিত হাসানকে এখনও অবাক করে। শাবনুর সেটে যেমন হৈহুল্লোড় করত, দুষ্টমি করত, রিহার্সেল খুব কম করত, শাবনুরের মতো অমিত হাসানও এমন করতে গিয়ে বিপদেও পড়েছে। শর্ট দেওয়ার সময় শাবনুরের শর্ট পারফেক্ট হলেও অমিত হাসানকে চরম বিপদে পড়তে হতো। শুধুমাত্র অমিত হাসান হবে কেন, বাংলাদেশের ক্রেজ সম্পন্ন অভিনেত্রী শাবনুরকে বিয়ে করার জন্য মুখিয়েছিলেন জনপ্রিয় অসংখ্য নায়ক। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে জানতে পেরে আপনার কাছে কেমন লাগলো সেটি অবশ্যই জানিয়ে কমেন্ট করুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।